এক বছর ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো চব্বিশে হাত বদল হয়েছে মোট তিনশো একাশি কোটি টাকা শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আটানব্বইটির কমেছে দুশো সাতচল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে বাউান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারে ইন্ডেক্স প্রায় টোয়েন্টি থ্রি পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো চব্বিশ পয়েন্টসে এবং মার্কেটে টার্ন ওভার ছিল আজকে যথেষ্ট কম মাত্র চারশো কোটি টাকার মধ্যে অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে খুবই কমই পার্টিসিপেট করছে আজকে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে চব্বিশ পার্সেন্ট কোম্পানি কমেছে অলমোস্ট তেষট্টি পার্সেন্ট কোম্পানি এবং অপরিবর্তিত ছিল মাত্র তেরো তেরো পার্সেন্ট কোম্পানি এবং ফাইনালি সেক্টর পারফরমেন্স এর দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফুড সেক্টর ফলট বাই এবং টেক্সটাইল সেক্টর তবে টেক্সটাইল সেক্টর আজকে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস করেছে